শুক্রবার সন্ধ্যায় পশ্চিম দিল্লির মুন্ডকা রেল স্টেশনের কাছে একটি অফিস ভবনে আগুন লেগে কমপক্ষে 27 জনের মৃত্যু হয়েছে, আহত 40 জন, আরো 29 জন এখনো নিখোঁজ বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। ফায়ার সার্ভিসের 24টি ইউনিট রাত 12টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। চারতলা ভবনটিতে একাধিক প্রতিষ্ঠানের অফিস ছিল। ভবনটির প্রথম তলায় আগুন ছড়িয়ে পড়ে সেখানে সিসিটিভি ক্যামেরা এবং রাউটার প্রস্তুতকারক একটি কোম্পানির অফিস ছিল। ওই কোম্পানির দুই মালিককে আটক করেছে পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবার এবং আহতদের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আহতদের সুস্থতা কামনা করেছেন আর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দিল্লি পুলিশ জানিয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। সুদীপ্ত সালাম, দৈনিক বাংলা।